কাটাকাটির কি দরকার আছে? আরে সর্বনাশ, কাটাকাটির দরকার নেই। আমি একটা কথা হলো, আমি তো ইচ্ছাকৃতভাবে বিয়ে থা করিনি, সলবল হয় না বুঝেই তো বিয়ে থা করিনি। এই সম্পদ কেটা খাবে কও? তাহলে বোঝো না তুমি, তুমি খাইতো না খাইতো না। কাটার দরকার নেই, কাটার দরকার নেই, তাই না? ছোট বউ কিরা সম্পদ খাবে? তা তো ঠিক, এর সলবল হলে আমি তো তোমার বিয়ে করতাম না। বুঝো তুমি, শোনো খুব ঘুমাতে হবে, বুঝতে পেরেছো? আমার আর এইভাবে ভালো লাগে না। ও শুয়ে পড়ো বন্ধু, তুমি শুয়ে পড়ো। ও হ্যাঁ সরা বাবু, তুমি এবার শুয়ে পড়ো। আর শুয়ে দেখো জীবনে জীবনে আমি কি বিয়ে করতে চাইছি রে? আমি তো আন্দর বান্দর মানুষ না, আমি ভোর ভরে বিয়ে করার লোক আমি না, আমি পরিস্থিতির শিকার। তুমি দুঃখ করো না মধু, আমি পরিস্থিতির শিকার। আমার সলভল হয় না দেখেই তো বিয়ে থা করলাম, তাই না পাখি? তা তো তুমি ঠিক কথাই কইছো। সুন্দর ফাইন, তাহলে ঘুমা যাও। এরা ভাই, আপনার নাম কি ভাই? আমি আজরাইল। আমি মুজিবারে জান কবজ করতে চাই। আপনি কার জান কবজ করবেন? করছেন? আমি মুজিবারে জান কবজ করতে চাই। কার জান কবজ করার কথা করছেন? আমি মুজিবারে জান কবজ করতে চাই। আ ভাই, আমি তো মুজিবর না। আপনি তো ভুল নম্বরে আছেন। তাহলে আমাকে দেখিয়ে দে ওই পাশের বাড়ি। তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ চলে যান, চলে যান। আমি মনিবতা সিগিনি নাম ঘুরিয়ে দিছি। তুই তো আমার সাথে চিটারি করেছিস। ভাই আপনি আবার আছেন কে? তুই আমাকে চিটারি করেছিস, আমার সাথে তুই আমার ধান্দা দেখাইছিস। কই চিটারি করেছিস? তুই তো সে মুজিবর, তুই তো আমাকে ভুল নম্বরে পাঠিয়েছিস। কিরা হলো আপনার কাছে? তুই তো বলেছিস আমি তোর এবার খাবো, তো জান কবজ করে নিয়ে চলে যাব। শুনেন শুনেন, আপনার হাতে তো মেলা ক্ষমতা না, দেখতে বুঝতে পারছিস না। আরে একটা কথা কই, আমার 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 মনের মধ্যে খুব স্বপ্ন ছিল, বল আমি নায়ক হব। এটা কোনো বিষয় না। আমি সালমান খান হব, আমি শাহরুখ খান হব। একটা বার যদি স্বপ্নটা পূরণ হইতো, তারপরে যদি আপনি আমার জানটা নিতেন, আমি কষ্ট পাতাম না। আমি তোর এখনই স্বপ্ন পূরণ করে দেব, তারপরে কিন্তু তোর জান কবজ করব। ঠিক আছে? তুই দেখ নায়ক হয়ে যাবি এখনই। নায়ক সালমান খান, সালমান শাহ হয়ে যা। শুনবা তো? হবে না। আরে শোনা না আমার কথাটা। আরে ওই গানটা একটু গাও না। কোন গান? ওই যে আমার যখন তুমি শোনাইতে বিয়ের আগে, যে গানের সুরে আমি তোমার কাছে চলে আসলাম, ওই গান গাও। সরি, আমার সাথে সাথে ধরবা তুমি, গাও আমি শুনি। যার জন্য ঘর বানাইলা সে রইল না ঘরে, ওই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। অন্তর আমার ছটফট করে করে হাহাকার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি আমার সঙ্গীর হাত ধরেছে ওই বিটা ছেলে, ওকে তো এমন মায়ের দিতে হবে। হ্যাঁ, মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার জ্বালা কত, ওকে বোঝা দিতে হবে। সঙ্গী তুমি তাড়াও, তোমাকে আমি পরের হাতে টাচ হতে দেবো না। তুমি কি শুরু করেছো? सलमान खान मन आशा की पूर्ण तो नायक बनिए सम्पद की रखा दाओ दिए कयदिन खाई तारপরে আমি তোমার হাতে ধরা দিবা। তাহলে তো এবার আর চিটারি করবি না। না না আপনার সাথে চিটারি করে বাঁচা যায়। তাহলে তোর বাচ্চার পরে কিন্তু তোর জান কবজ করব। করবা করবা আর কোনো অসুবিধা নেই। নে তোর ছেলে পেলে আমি দিচ্ছি এখনি। আরে কি সুন্দর ফাইল। কত সুন্দর বাসা দেখেছো। মানে আসো আসো আমি তোমার আব্বা হই। আমার ছেলে পেলে না বসো মধু বসো। কি সুন্দর সরপাল রে। ও এরা এত সময় ব্যস্ত ছিল না। এদের লালন পালন করবি যখন করবি। কি সুন্দর কোনো অসুবিধা নেই। আমি একটা কথা কই আজল ভাই বল। ছেলে পেলে সালাম ছেলে পেলে দিলেন কোনো অসুবিধা নেই। তো এটা একটু বড় হোক এগার বিয়ে থা দেব তারপর নাতিপতি হয়ে একটু মজা টজা কইরা যাবা। তুই কি বলতে চাস আবারো চিটার না সব কিন্তু ধ্বংস করে দেব। সেটা আপনি পারবেন কিছুদিন খাওয়ার সুযোগ করে দেন। আমি কোনো সুযোগ দেব না। আমি তো জান কবজি করব এবারা। দাঁড়ান ভাই দাঁড়ান। বলো ও আমার বিয়ে করার আগে আমারে বলে নিয়ে এসেছে যে আমার গাড়ি দেবে বাড়ি দেবে জমি রেখে দেবে। তা না নিয়ে তো আমি ওর জাতি দেব না। তাহলে তুই কি বলতে চাস? আমি ওর জান কবজ করতে দিচ্ছি না। ওই তো তাহলে বলেন একটু সময় দাও ভাই। তোর কোনো সময় হবে না। সময় দিবা না? আমি তো জান এখনি কবজ করব। এখন কবজ কর। তুমি জান তো কবজ কর ভাই। কারণ তোমার তো জান কবজ করা বাড়ি করে দিছি। তুমি কি জান কবজ করবা? আমরা হলো 7 জন আর তুমি হইলে 1 জন। এই ধর তো দেরি কর। আমি কি আজরাইল? আমার থেকে বড় আজরাইলের ঘের ঘরে দেখতেছি। আমার থেকে বড় আজরাইল ইরাই। আমি পালাই। আমার জান কবজ করার দরকার নাই। আমি তোদের জান কবজ করব না। আমার থেকে বড় আজরাইল তোর ঘরে জান কবজ করবে। এত সহজ তাই না বউ?